যে কোনো ভাই হোক, কথা হোক, কাজে হোক, অকাজে হোক, এখানে এই তো ঘুরতে চলে আসে আর কি। পানি দেখো, পানি টাকা লাগাইছে এখন 5 টাকা করে। এটা তো মানুষের ঘোরার জন্য, ওই করার জন্য আরও আইসি, বাট ইলা মানুষ লাগছে না। ফার্স্ট টাইম গেলাম, মানুষ খুব বেশি আসতে পারে, যে কেউ আসতে পারে আসলে এখানে সুন্দর সময় কাটানোর জন্য। নতুন সাজে সেজেছে সিলেটের ধূপাদিগির পার ওয়াকওয়ে, যুক্ত হয়েছে নতুন নতুন সেবা, তাই তো সাপ্তাহিক ছুটির দিনে বেড়েছে পর্যটক আনাগুনা। এখানে খোলা আকাশের নিচে অনেক ভালো লাগতেছে। কোথা থেকে আসছেন? সিলেটনে। সিলেট কোন জায়গা থেকে আসছেন? সিলেট রায়নগরতনে আসছি। কার সাথে আসছেন? আসছি আমার বান্ধবীর সাথে। আচ্ছা, আগে তো বিনামূল্যে ঢুকতে পারতেন, এখন 5 টাকার টিকিট লাগছে, এই জিনিসটা কিভাবে দেখছেন? এই জিনিসটা ভালো হয়েছে একটার জন্য, মানে সবাই তো বিনা টিকিটে আসে, খুব মজা করতেছে, একটু টিকিট হলো মানুষ একটু বুঝলো। এখন কি টিকিট কিনে দিচ্ছেন? জি। আর কি কি আছে? আগে তো ওই যে নৌকা টুকু, আগে কিছু ছিল না, আগে ছিল খালি মানে হাঁটার জায়গা, এখন নৌকা আছে, অনেক কিছু আছে। না আসলে এই জায়গাটায় ফ্রি থাকলে আসা হয়, তো সিলেটেই থাকি আমি, হোম টাউন হচ্ছে হবিগঞ্জ, বাট থাকি সিলেটে আর কি, কাজের সুবাদে জব করি এখানে। আর এখানে যে ফ্রি থাকলে ফ্রেন্ড মানে তারপর ফ্যামিলি মেম্বার কেউ হলে ওনাদেরকেও নিয়ে আসি, বা ফ্রেন্ড বন্ধু বান্ধবী সবাই মানে কথায় বা যে কোনো ভাই হোক, কথা হোক, কাজে হোক, অকাজে হোক, এখানেই তো ঘুরতে চলে আসে আর কি। ভালো লাগে জায়গাটা, আসলে পরে অনেক পরিচিত মানুষজনও দেখা যায়। এই দেখা যায় ধরেন আমরা আসলাম 2-3 জন, আসার পরে আরও পরিচিত, শহরের মধ্যে বলেই দেখা যায় যে আরও কয়েকজন মানুষ চলে যেত, দেখা যায় এখানে আরও 10-12 জন পরিচিত বের হয়ে যায়। সো এখানে পরে বসে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে হাঁটি, তো ভালোই লাগে। কেমন লাগছে এখানে? এর আগে আসা হয়েছে এখানে, আসি খুব ভালো লাগতেছে। এখন পরিবেশটা কেমন মনে হচ্ছে? এখন পরিবেশটা খুবই সুন্দর। আগে তো বিনামূল্যে ঢুকতে পারতেন, এখন 5 টাকার টিকিট, এখন 5 টাকা লাগাইছে টিকিট, আগে তো টিকিট ছিল না। তো এই জিনিসটা কি পজিটিভলি দেখছেন, ভালোভাবে গ্রহণ করছেন নাকি নেগেটিভ? না, এটা আমি ভালোভাবে গ্রহণ করছি। এটা টাকা লাগাইছে এখন 5 টাকা করে, এটা তো মানুষের ঘোরার জন্য, ওই করার জন্য, এটা 5 টাকা করে লাগাইছে এখন। এগুলো ভালোই লাগছে। আমি এবারেই প্রথম আসছি বাড়ি বিশ্বনাথ, বিশ্বনাথ থেকে আসলাম ঘুরতে, ভালোই লাগছে পরিবেশটা। আর এই ওর দর্শনার্থীর জন্য খুব সুন্দর হচ্ছে এই পরিবেশটা দেখে, মানে ভালোই লাগলো। আইসি ধূপাদিগির পার ওয়াকওয়েত, তো আমার বাড়ি হলো দক্ষিণ সুরমাত, তো আইয়া খুব বেশি ভালো লাগে, খুব সুন্দর জায়গা। আর ওখান টিকিট করছেন সবচেয়ে বেশি আরও ভালো লাগে, যারা এই টিকিটের উদ্যোগদাতা তারারে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই, কারণ অত সুন্দর একটা পরিবেশ করার জন্য। নেক্সট টাইমে আরও মানে সুন্দর হইব, সবে সবসময় আইবা, আর এখানে পরিবেশটা খুব ভালো, আর এখানে ভিডিও বা যেটা করতে পারবা আপনার ইচ্ছা মতো। আর এখন চটপটির দোকানও আছে, সপ্তাহ আছে, নৌকা আছে, স্পিড বোর্ড আছে, সপ্তাহ আছে, আপনারা ইচ্ছা মতো আইয়া এনজয় করতে পারবা। আমি আইসি আপনার গোলাপই থাকি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আরও আইসি, বাট ইলা মানুষ লাগছে না, ফার্স্ট টাইম গেলাম, মানুষ খুব বেশি, আর আপনার ভালো লাগছে, এনজয় করি রে ভাই। আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসলাম আজকে শুক্রবার, বন্ধের দিন, অনেকদিন যাব শুনছি যে ওয়াকওয়ে সিলেটে এরকম একটা আছে, তো আজকে এক্সপিরিয়েন্স করতে আসলাম আর কি, খোলামেলা পরিবেশ দেখতে আসলাম, ফ্যামিলিকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে আসলাম। আমি আসছি উপশহর থেকে। সব মিলিয়ে কেমন লাগছে, কোনো অভিযোগ আছে কি না এখানকার পরিবেশে? না, আমার তো ব্যবস্থাপনা বেশ ভালোই মনে হলো এখন পর্যন্ত, এখানে অভিযোগের কিছু নেই আসলে, ভালো পরিবেশ, ভালো ওভারঅল, ভালো আসতে পারে, যে কেউ আসতে পারে আসলে এখানে সুন্দর সময় কাটানোর জন্য। দিঘির স্বচ্ছ নীল জল আর তার পাশে সুসজ্জিত ওয়াকওয়ে, সব মিলিয়ে বেশ উপভোগ করছেন এখানে ঘুরতে আসা পর্যটকরা। তবে আগে বিনামূল্যে প্রবেশ করতে পারলেও এখন লাগছে 5 টাকা মূল্যের প্রবেশ টিকিট। সিলেটের ধূপাদিগির পার ওয়াকওয়ে থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।